নমস্কার বন্ধুরা, হাওড়া থেকে পুরী বন্দে ভারত চালু হচ্ছে। সকালবেলা গিয়ে দুপুরবেলা পুরী পৌঁছানো যাবে। এই উপলক্ষে ফেব্রুয়ারি 2023 রেকর্ড করা পুরীতে সিভিউ হোটেলের কিছু সন্ধান জানাচ্ছি। আমাদের এই ভিডিওটা শুরু হচ্ছে সি বিচের মাস্তুল পয়েন্ট থেকে। স্টেশন থেকে আমরা যখন সি বিচে আসি, তখন চক্রতীর্থ রোড ধরে এসে প্রথম যেখানে সমুদ্র আমাদের চোখে ধরা দেয়, ঠিক সেই জায়গা থেকে শুরু করছি। এটা গাড়িতে যেতে যেতে তুলেছি। আর এই প্রসঙ্গে বলে রাখি যে হোটেলগুলোর নাম দেখাচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তার কারণ সবকটা কন্ট্যাক্ট নাম্বার আমি ব্যক্তিগতভাবে চেক করে উঠতে পারিনি, কিছু নেট থেকে সার্চ করেছি, কিছু অন্য জায়গা থেকে জোগাড় করেছি। এবং কন্ট্যাক্ট নাম্বারগুলোর ডেসক্রিপশানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীকালে যদি বদলাতে হয় তাহলে ওখান থেকে বদলে দিতে পারবো। শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রমের বিশেষত্ব হচ্ছে এখানে থাকার খরচা কম। নিরামিষ খাওয়ার জন্য এদের যে ক্যান্টিনটা আছে সেটা কিন্তু বেশ পপুলার। এই রাস্তাটা মেরিন ড্রাইভ রোড। এই রাস্তাটা সোজা চৈতন্যর মূর্তি অবধি গেছে, তারপরে শুরু হয়েছে নিউ মেরিন ড্রাইভ, যেটা কিনা সোজা মোহনা অবধি গেছে। আপনারা দেখতে থাকুন, এখানে মোটামুটি 70 হোটেলের খোঁজ দেওয়া আছে। এই হোটেলগুলোর ব্যালকানি থেকে সামনে সমুদ্র দেখা যায়, কিন্তু হোটেলগুলোতে সামনের ঘরগুলোর ভাড়া সবসময় একটু বেশি থাকে, পেছনের ঘরগুলোর ভাড়া কম থাকে। আবার কিছু কিছু হোটেলে বেশ কিছু নন ভিউ রুমও থাকে যেগুলো একদম পেছনে। সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে যে সমুদ্রের কাছেও থাকা গেল, কিন্তু একটু ভাড়াটা কম পড়ল, তারপরে নেমে বেরোলেই সমুদ্র, মানে বেশি হাঁটাহাঁটির ব্যাপার নেই। বহু পুরনো এবং নামকরা হোটেল পুরী হোটেল, এদের প্রচুর ঘর। পুরী হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে এখানে গাড়ি পার্কিং এবং ড্রাইভারদের থাকা সুবন্দোবস্ত আছে, যেটা কিনা পুরীতে খুব কম হোটেলে আছে। এই হোটেল সোনার পাশ দিয়ে যে রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তাতেও ভেতরে গেলে প্রচুর হোটেল আছে। এইরকম যদি আপনারা কখনও সমুদ্রের ওপরে ঘরওয়ালা হোটেল না পান, কিংবা যদি বাজেটের অসুবিধা হয়, তাহলে এইরকম ধরনের রাস্তার ভেতরে ঢুকেও প্রচুর হোটেল পাবেন। ভিক্টোরিয়া ক্লাব হোটেল হচ্ছে পুরীতে এই মুহূর্তে সবচেয়ে পপুলার হোটেল বাঙালি ট্যুরিস্টদের কাছে। 3 থেকে 4 মাস আগে সব ঘর বুক হয়ে যায়, কিন্তু আপনি যদি এখানে না থাকেন, এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এনাদের খাওয়া দাওয়া একটু দাম বেশি হলেও অত্যন্ত স্ট্যান্ডার্ড। আনন্দমেলা হলিডে হোম, এটা খুবই সস্তায় থাকার বহু পুরনো একটি বাড়ি। একটু ইন্টারনেটে সার্চ করে নেবেন যে কোন জায়গা থেকে এনাদের এটা বুকিং করা যায়, কেন হলিডে হোম তো বিভিন্ন কোম্পানি এটা সবসময় লিজে নিয়ে থাকেন। একটা কথা মনে রাখবেন, সি বিচের ওপরে হোটেল হলে এবং হোটেলের যদি ব্যালকানি থেকে সমুদ্র দেখা যায়, তাহলে কিন্তু তার ভাড়া অনেক বেশি হচ্ছে। যেমন ধরুন সিজনে গেলে 6-7 হাজার টাকা অবধি এক একটা ঘরের ভাড়া উঠে যায়। এটা মাহদাদি প্যালেস, উড়িষ্যা ট্যুরিজমের একটা প্রপার্টি। এখানে সুইমিং পুল আছে এবং একটি হেরিটেজ প্যালেস, ভেতরটা অত্যন্ত সুন্দর করে সাজানো। এখানে বার আছে এবং রেস্টুরেন্টও খুব ভালো। এবং এনাদের গেটের ঠিক বাদিকে ওটিডিসির অফিস আছে, সেখান থেকে সাইট সিনের জন্য গাড়ি বুক করা যায়। অত্যন্ত পুরনো হোটেল, লম্বা ব্যালকানি,
অনেকেই এটা পছন্দ করেন। এই হোটেলের ব্যালকনিগুলো একদম সমুদ্রের ওপর হলেও আমি রুমে গিয়ে দেখেছি ব্যালকনি থেকে একদিকের ভিউ একটু আটকানো। অনেক সময় অনেক হোটেল যেগুলো কিনা একদম সি বিচের ওপরে, কিন্তু একটু ঢুকে থাকার দরুন সেখানে কিন্তু রুম থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু একটু ন্যারো ভিউ। ওয়াইড ভিউ সমুদ্র দেখতে গেলে কিন্তু সেই রকম বুঝে ঘর নিতে হবে। পুলিনপুরীর খাওয়া দাওয়া ভালো শুনেছি। সোনালী হোটেল খুব পুরনো এবং পপুলার হোটেল। লিলি কটেজে বিভিন্ন কোম্পানির হলিডে হোম আছে, একটু সার্চ করে দেখে যাবেন বুক করার জন্য। লিলি কটেজে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। হোটেল সিগালের পরে চৈতন্যর মূর্তি এবং এখান থেকে একটা রাস্তা ভেতরে ঢুকে যাচ্ছে। এই কর্নারেই ঠিক অবস্থিত হোটেল নীলাচল। এটি একটি বহু পুরনো হোটেল এবং বহু পপুলার হোটেল। ভেতরের রাস্তা দিয়ে সোজা মন্দির যাওয়া যায়, ভারত সেবাশ্রম থেকে আরম্ভ করে ট্যাক্সি বাড়ি, এরকম নানাবিধ থাকার জায়গা আছে। একটা কথা মনে রাখবেন যে অনেক সময় ভেতরেও বেশ কিছু হোটেল আছে, যেই হোটেলগুলো বেশ লম্বা এবং তার ওপর থেকে কিন্তু খুব ওয়াইড সমুদ্রের ভিউ পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে একটু বেশি টাকা গুনতে হবে। এই জায়গাটা স্বর্গদ্বার এরিয়া, যারা একটু লোক সমাগম পছন্দ করেন তারা এখানে থাকতে পারেন। সারাদিনই মোটামুটি লোকজনের আওয়াজ এবং বেশ ভিড় থাকে, সন্ধ্যের পরে মেইনলি জনসমাগমটা এখানে একটু বেশিই হয়। বিদেশ ঘরের হোটেলটা পেছন দিকে, এন্ট্রান্সটা এখান দিয়ে। স্বর্গদ্বারের শ্মশানের একদম গায়ে হচ্ছে হোটেল হেভেন। হোটেল হেভেনের পরেই স্বর্গদ্বারের শ্মশান। শ্মশানটা নতুনভাবে তৈরি করা হয়েছে, রেনোভেটেড, দেখে বেশ ভালো লাগলো। ভেতরে একটা ক্যাফেটেরিয়াও আছে, কিন্তু এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, পুরোটাই কাঠের আগুনে দাহ করা হয়। অনেকে স্বর্গদ্বার শ্মশানের কাছে থাকতে পছন্দ করেন না, তার কারণ হচ্ছে একটু আগুনের পোড়ার গন্ধ তো আসেই, সেটা অস্বীকারযোগ্য নয়। কিন্তু এখানকার হোটেলগুলো আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে একটু লো বাজেট। এইখানে পরপর অনেকগুলো হোটেল থাকার সুবিধা হচ্ছে, যদি অফ সিজনে, অ্যাকচুয়ালি পুরীতে অফ সিজন বলে কিছু নেই, অফ ডে হয়, মানে সপ্তাহের মাঝামাঝি গেলে একটু ফাঁকা পাওয়া যায়, এরকম উইকেন্ডগুলোতে ভিড় হয়। তা এনিওয়ে যখন যাবেন তখন এই জায়গাগুলোতে ঘন ঘন অনেক হোটেল আছে, যদি বুকিং আগে থেকে না করে যান তাহলে পরপর এই হোটেলগুলোতে ঢুকে একটু রুম দেখে নিতে পারেন। বঙ্গলক্ষ্মী বহু পুরনো হোটেল এবং বাঙালি ট্যুরিস্টদের মধ্যে বেশ পপুলার। বেলাভূমি নিবাসে অনেক পুরনো হোটেল। এই হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অতিথি, এনাদের রেস্টুরেন্টও আছে। পুরীতে অনেক হোটেল আছে, যেই হোটেলের রেস্টুরেন্টে আপনি সেই হোটেলে না থাকলেও বাইরে থেকে গিয়ে লাঞ্চ কিংবা ডিনার ব্রেকফাস্ট করতে পারেন, একটু খবর নিয়ে নেবেন। নিউ সিহক এর সামনে একটা কটেজ আছে, সেই কটেজটা প্রাইভেট কটেজ, বাকি হোটেলটা পেছন দিকে, এনাদের সুন্দর সামনে লন আছে। এই হোটেলগুলো একটু ভেতর দিকে, কিন্তু ঘর থেকে সমুদ্র দেখা যাবে, হয়তো একটু ন্যারো ভিউ হতে পারে।
আপনি যদি প্রত্যেক বছর পুরীতে যান তাহলে প্রত্যেক বছর দেখবেন একটা নতুন নতুন হোটেল উঠছে, আর পুরী আস্তে আস্তে এক্সটেন্ড করে যাচ্ছে দক্ষিণ দিকে। হোটেল ক্যামেলিয়া, পেছনে সুইমিং পুল, এটা একটু লাক্সারি হোটেল। ক্যামেলিয়ার পাশে একটা গলি আছে, ওটা দিয়ে ভেতর দিকে ঢুকলে প্রচুর হোটেল আছে এবং সেই হোটেলগুলো বেশ উঁচু উঁচু এবং উপর থেকে অনেকটা সমুদ্র দেখা যায়। হোটেল ল্যারিকা বেশ বড় প্রপার্টি, গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। এই হোটেলটা এককালে তৈরি হয়েছিল, কি নাম তাও জানি না, কিন্তু কোনো রকম আইনি জটিলতার কারণে শুনেছিলাম যে হোটেলটা চালু হয়নি। হোটেল ডায়মন্ড প্যালেস একটু ভেতর দিকে। ডায়মন্ড প্যালেস ক্রস করেই যে সুন্দর কাচের বাড়িটা নজরে আসে সেটা হচ্ছে হোটেল সুইমিং। এখানে সুইমিং পুল আছে, হোটেল সুইমিংয়ের পাশে একটা রাস্তা ঢুকে গেছে। ভেতরে রাজ হোটেল খুব পপুলার এবং ওই রাস্তাতে অনেক হোটেল আছে, আর মেন রোডের ওপরে হোটেল সুপ প্যালেস। আগে এই বাড়িটার নাম ছিল শ্যামাজ্যোতি, এখন নাম হয়েছে হোটেল নীলদীপ। এটা ক্রস করার পরে একটু ভেতর দিকে হোটেল এশিয়ান ইন, এটাও বহু পুরনো হোটেল। এইবারে পরপর কিছু হোটেল আছে, যেমন অয়েস্টার বে, তারা প্যালেস ইত্যাদি। সামনে এক চিলতে জমি, পেছনে ভজনী। ভজনী অ্যাকচুয়ালি হলিডে হোম, কিন্তু পজিশন ওয়াইজ খুবই সুন্দর, সমুদ্রের একদম কাছে, ঘর থেকে সমুদ্র দেখা যায়। ভজনীর পরে খুব বড় প্রপার্টি বিড়লা গেস্ট হাউস, কলকাতা থেকে বুকিং হয়। এখানে খাওয়া দাওয়া নিরামিষ, একটু ধর্মশালা প্যাটার্নের। এখানে বলে রাখি পেছনে কিন্তু একটা প্যারালাল রাস্তা চলে যাচ্ছে, সেই প্যারালাল রাস্তায় আপনারা দূরে দূরে যে ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন সেখানে মাঝে মাঝে কিন্তু উঁকি মারে বেশ বড় বড় হোটেল, সেখানেও থাকা যায়। হোটেল লক্ষ্মী রিসর্ট, এটা এখন ওয়ো গ্রুপের আন্ডারে আছে। এইখানে দেখলাম কিছু কাজ হচ্ছে এই ফাঁকা জমিটায়, এটা আগে পার্কিং ছিল, দেখে মনে হল পার্কটা কিছু হচ্ছে, জানি না শেষ হলে বুঝতে পারবো কী হচ্ছে। হোটেল শ্রীহরি খুবই সুন্দর পজিশন, পেছনে সুইমিং পুল আছে, খাওয়া দাওয়া খুবই ভালো। হোটেল নীলাদ্রি এবং তারপরে হোটেল প্রভুপাদ। হোটেল নীলাদ্রি এবং হোটেল প্রভুপাদর মাঝখানে একটা পুল আছে। প্রভুপাদতে আগে ব্যালকানি ছিল না, পরে ওনারা রুমের সাথে ব্যালকানি অ্যাটাচ করেছেন। হোটেল পুরী বিচের সটে দেখলাম কাজ হচ্ছে কিছু রেনোভেশনের, এটা খুব সুন্দর বড় হোটেল। এরপরে হোটেল লক্ষ্মীজ্যোতি, এটা অ্যাকচুয়ালি আগে হলিডে হোম ছিল, প্রায় 1500টা অর্গানাইজেশনের হলিডে হোম থাকতো এখানে, কিন্তু এখন পুরোটাই হোটেল হয়ে গেছে। এরপরে লাইট হাউস, লাইট হাউসে বিকেলবেলা একটা টাইমিং আছে, একটু দেখে নেবেন, টিকিট কেটে ওপরে ওঠা যায়, ওপর থেকে দুর্দান্ত ভিউ। এরপরে একটা রাস্তা ভেতরে ঢুকে গেছে, আবার পেছনের রাস্তাটার অ্যাক্সেস। তারপরে একটা বড় রিসর্ট, এটা সম্ভবত এই সাইডে পুরীর আশেপাশের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ প্রপার্টি, হান্স কোকোপাম। এখানে প্রচুর পার্টি এবং ডেস্টিনেশন ওয়েডিং প্রভৃতি গোছের কার্যকলাপ চলতেই থাকে, যেমন দেখছেন প্যান্ডেল বাঁধা রয়েছে। এরপরে আমাদের খুবই পরিচিত হোটেল সোনার বাংলা, সিভিউ রুমের ছড়াছড়ি, সামনে সব কটা রুম, দুটো সাইডের যত রুম, সব জায়গা থেকেই সমুদ্র দেখা যায়। ভাড়া একটু হেরফের হয়,
এনাদেরও রেস্টুরেন্ট খুব ভালো। এই জায়গাতে এখনও প্রচুর ফাঁকা জমি পড়ে আছে, ধীরে ধীরে আস্তে আস্তে হোটেল উঠবে। এইখানে পরপর বেশ কিছু হোটেলে দেখলাম ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে। রাত্রিবেলা গিয়ে দেখলাম বিয়েটিয়ে বেশ ভালোই চলছে, প্রচুর বাজি টাজি ফাটানো হচ্ছে। তারই কিছু সাজানো গোছানোর অংশ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে পরপর অনেকগুলো হোটেল হয়েছে, যেমন এটি ইউনিক বিচ ইন, এই বাড়িটা দুদিক দুরকম। সবকটা হোটেলে ঢুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু পরপরই হোটেলগুলো আছে এবং এর পজিশানগুলো মোটামুটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি অ্যাডভান্স বুকিং করেন তাহলে একটু রিভিউ চেক করে নেবেন, কিংবা হোটেলে ফোন করে বলবেন একটু ওনাদের প্রেজেন্ট যে ঘর কিংবা ঘরের ভিউ, বিশেষ করে বিছানা বাথরুম ইত্যাদির একটু ছবি পাঠাতে। এনআরএস রয়্যাল প্যালেস অত্যন্ত ভালো একটা হোটেল, ইন্টেরিয়ার অসাধারণ, সুইমিং পুলটা পেছনে, ভেতরটা পুরো মার্বেলের ডেকোরেশন করা। এই জায়গায় সমুদ্রের বীচ কিছুটা নির্জন থাকে, কিছুটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যারা নিরিবিলি পছন্দ করেন তারা এখানে এসে থাকবেন, কিন্তু এখান থেকে স্বর্গদ্বার কিংবা পুরীর মন্দির বেশ অনেকটা দূরে। এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এখানেও থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া নিরামিষ। সামনে পেছনে কিছু নতুন হোটেলের কনস্ট্রাকশনের কাজ চলছে দেখলাম। যেমন এই হোটেলটা আগে ঠিকঠাক ছিল, আমি বছর দেড়েক আগের একটা ভিডিওতে দেখেছি, কিন্তু এখন গিয়ে দেখলাম হোটেলটা পুরো রিনোভেশনের মতো। এটা কাঠিয়া বাবার আশ্রম, এখানেও থাকা যায়। হোটেল জীবন সন্ধ্যা এবং তারপরে ফেব্রুয়ারি 2023 অবধি এই অঞ্চলের শেষ হোটেল, হোটেল আশিয়ানা লাগুন। হোটেলটা একটু পেছন দিকে, সামনে গেট, তারপরে একটা নতুন হোটেলের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই রোতে এখনও অবধি এই কটাই হোটেল আছে। এখান থেকে যদি সোজা এগিয়ে যাওয়া যায় তাহলে এই রাস্তাটা ডান দিকে ঘুরে গিয়ে বাইপাসে পড়ছে, সেই বাইপাস দিয়ে ঘুরে একটু এগোলে আবার বাঁদিকে নদীর মোহনার কাছাকাছি গেলে ওখানে পেয়ে যাবেন স্টার্লিং রিসর্ট। পুরীতে এই নিউ মেরিন ড্রাইভ ধরে এসে আস্তে আস্তে পুরী এক্সটেনশন হচ্ছে। আপনারা যারা একটু দূরে নিরিবিলি জায়গায় থাকতে চান তারা এই দিকটায় আসতে পারেন, যারা একটু লোক সমাগম বাজার এলাকায় থাকতে চান তারা স্বর্গদ্বারের দিকে থাকতে পারেন, পছন্দ আপনাদের। যে যে হোটেলগুলো দেখালাম যদি বিচের ওপরে থাকতে হয় তাহলে সেখান থেকে পছন্দ করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখার জন্য অজস্র ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।